তোমাকে শতকোটি ভক্তি রেখে, আহলে বায়াত পাকপঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি রেখে, বিশ্বের যত নিয়াউলিয়া গাউসপুত্র তীর মাসায় সাধুগুরু বৈষ্ণব যেভাবে সাহিত্য সকলের দরবারে হজরত দাল বাবা রজ্জব চান রহমতুল্লাহ আলাইহে, সে সাধক যাকে বলা হয় জ্ঞানের প্রদীপ রজ্জ বলে দেওয়ান সাহেব, সে দয়ালের পবিত্র দরবারে প্রেম ভক্তি রেখে দয়ালের ভক্ত আশেকান্তের প্রতি আমার সালাম রেখে, সে দয়ালের ভক্ত দয়াল বাবা সুলতান শাহ ওনার প্রতি সালাম ভক্তি রেখে, ওনার ভক্ত আসে পরিবার সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে, হজরত দয়াল বাবা সুলতান শাহ চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহের আঠাশতম পবিত্র মাহফিল মানুষ মাহফিল উদযাপিত হচ্ছে, সেই সুলতান শাহ দরবারে প্রেম ভক্তি রেখে এবং আমার শ্রদ্ধেয় সিরাজ ভাই আমি তার প্রতি শ্রদ্ধা সালাম রাখছি, এবং আরো যারা আছেন আমি সকলের প্রতি সালাম রাখছি। আমি সালাম রাখি আমাদের মাঝে একজন খালেক চাক মঞ্চে হাজির হয়েছে, আমি সেই দয়ালের চরণে প্রেম ভক্তি রাখছি, তার ভক্ত আশেকান্তের প্রতি সালাম রাখছি, যার সাথে গান গাইব শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি রজ্জব দংশরে, তার প্রতি শ্রদ্ধা সালাম রেখে উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে, দূর দূরান্ত থেকে বারুণ বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজীবনুদ্দিন আলহাজ মন্দারি বাবা জানে পবিত্র দরবারে ভক্তি রেখে, সিদ্দিক ফকিরের পবিত্র দরবারে ভক্তি রেখে, যারা দেশের জন্য জীবন দিয়েছেন আমাদের মাঝে এনে দিয়েছেন লাল সবুজের পতাকা, সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অগণিত যোদ্ধা মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের রাখালরা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরবারে প্রেম ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় সুর তাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ
হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মামলা দিতে এলে সুন্দর পরিচয় সুন্দর হতে ধরাতে রূপে মনে হয় তুমি সুন্দর
Woo!
আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সুলতান, ওনার প্রতি ভদ্রলোক যন্ত্রসঙ্গীতের প্রতি সালাম ভক্তি রেখে সর্বোপরি আমি রজ্জবদন ভক্তি করি। আমার গর্ভধারিণী মা মায়ের চরণে ভক্তি রেখে আমার গানের গুরু আমার গানের স্রষ্টা হজরত জাউদ্দান আল মেজবানদারি রহমতুল্লাহ দরবারে ভক্তি রেখে সবির বসর মেজবানদারি আহমদুল্লাহ মেজবানদারি গুলামুর রহমান মেজবানদারি মঈনুদ্দিন আমচিস ভণ্ডারী মেজভণ্ডারী তার প্রতি ভক্তি রেখে দরবারে ভক্তি রেখে হাবিবুল বশর মেজভণ্ডারী নজমুল বশর ভণ্ডারীর আওলাদ বর্গ এরপর শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ দরবারে ভক্তি রেখে আমার দয়াল গরিব নাথ গরিবের বন্ধু কালে অনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বাবাজনে কুদরতি বদলে ভক্তি রেখে সবার প্রতি সালাম ভক্তি রেখে আজকের মহতি সবার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দরবারে তোমা
দরবারে তোমার বারে বারে সানাম সবাবার হয় গো মাইয়া বড়
দরবারে যাই ভক্তি দিয়া কল্লা কান্দির বনিশা করি তোমার চরণ আশা রায় কালিশা কান্দ সারে ভক্তি করি পারে বারে গেল তোলে সোলে মান লেঙ্কা শরণ করি তোমার নামটা পুলিশ মানে রয় গোলাবসা করি তোমার কল ভরসা বিক্রমপুর প্রথম মস্তান তুমি ভক্তির হও জানের জান জন্মস্থানের পাক দরবারে ভক্তি করি কান্দ শিরে হরিপুরের সুরে সরি তব নামকে স্মরণ করি যাই বাবা তোর চরণের ধুলে পুষ্টি আছে লালন খোকে দয়াল হাজির নাগে রজ্জব চন্দ্রের পাক দরবারে ভক্তি করি নন্দ শিরে পাটির চন্দ্রের পাক দরবারে ভক্তি করি বারে বারে আমার বাবার নয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া বিষ্ণের হইয়া উঠিয়া যত ভক্তি করি হইয়া নত সুলতান চিস্তির পাক দরবারে ভক্তি করি বারে বারে নাট কমিটির সভাপতি সালাম রাখি তাহার প্রতি সভা করে আছেন যারা আমার সালাম লইলেন তারা হিন্দু সুতাল থাকলে পরে আগাম রাখি নত শিরে মা বোনেরা রইল বইয়া তাদেরকে যাই ভক্তি দিয়া যদি ভক্ত শিল্পী দিবে তারে সালাম দিলে মাকে তার সঙ্গীতে আছে যারা আমার সালাম নিবেন তারা সভা করে বসলেন যারা আমার সালাম নিবেন তারা শিষ্য পালা নিয়ে প্রশ্ন করছে আমাকে কঠিন প্রশ্ন করছে আবার গানও করছে একটা খাজা বাবা অনেক সুন্দর একটা গান পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা বাবা কবে হবে দর্শন আমি একটু আপনার এই গানের থেকে জানতে চাই পলকে পলকে পলক বলতে আমরা কি বুঝি কি বুঝি ধরা বইছে ধরা বইছে ধোয়াটা কোন দিক কোন দিক থেকে আসে ধোয়াটা বন্ধ করতে হবে পলকে পলকে পলকটা বলতে আমরা কি বুঝি আমরা সাধারণ মানুষ যারা তারা বুঝি চোখে যে পলক দেই এই পলক তাইলে যদি এই পলকে পলকে খাজা বাবার কথা আমার মনে স্মরণে থাকে তাহলে আমি পরে কেন আবার বললাম কবে হবে দর্শন আমি কি খাজা বাবার নাতি খাতার করে পলকে পলকে মনে পড়ে আমার নাকি আপনি ওইটা সুরে সুরে ধরে রাখো বারোতে বারোতে সুরে ধরে রাখো
সাহেব একটা গান লিখেছে না, সখে সে হরি কেমন নাম শুনে এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখে সে হরি নাকি নামের উপরে আপনি ওই অবস্থায়। আমি একটু জানতে চাই পলকটা বলতে আপনি কি বুঝাইছেন? আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নটার জবাবটা আগে দিয়ে নেই, তারপরে একটা গানের আদেশ আছে আমার সাধক রজ্জব চন্দ্রের একটা গান, বন্দনার পরে যে গানটি আদেশের গান মুক্তা সরকার গিয়েছে, আমিও একটি আদেশের গান গাবো, তবে প্রশ্নের জবাবটা আগে তাকে দিয়ে নিই। আকাশটা কাঁপছিল কেন, জমি কাঁপছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমি কাঁপছিল কেন, বড় তীরে কাঁপছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল ফাঁদায় জি জি, গান গাইছিল ফাঁদায় জি জি, গানটা গাওয়ার একটা উদ্দেশ্য। প্রশ্ন করে আমার কাছে গুরু বলেন নাই আমার, সমাজে কিছু লোক আছে বলে মুরিদ হব কেন, ভাবে তারা একবারে মুরিদ হইলে কি বা হয় বলো নাই আমার, মুরিদ হলে কি ভাল পাওয়া যায় গুরু বলো সবার ধরে, আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই বাবা মায়ের সেবা করি, আর কিছু কি এর দরকার বলো না খুলিয়া, আমি কেন মুরিদ হব, মা বাবার সেবা করলে যাব জান্নাতে ঢুকিয়া, বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা, নামাজ তোমার পড়তে হবে এটা আল্লাহর হুকুম, রোজা তোমার রাখতে হবে এটাও আল্লাহর হুকুম, পঞ্চ বেনা পালন করতে হবে কলেমা পড়তে হবে এটা তোমার আল্লাহর হুকুম মানতে হবে, মা বাবার সেবা করতে হবে এটাও আল্লাহর হুকুম মানতে হবে, এই কর্ম করলে তুমি জান্নাত পাইবে ঠিক কিন্তু খোদা পাইবে না,
কিন্তু খোদা পাওয়া যাবে না। এ কর্ম করলে তুমি জান্নাত পাবে ঠিক, কিন্তু রসুল পাবে না। রসুল পাইতে হলে, আল্লাহ পাইতে হলে আল্লাহ ওয়ালা একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে তোমার আত্মসমর্পণ করতে হবে। কোরআন শরীফে যেমন বলছেন নামাজের কথা আমরা মানি, কিন্তু কোরআনে মুরিদের কথাও কয়। আমরা এই কথা অনেকেই মানি না, কোরআন পড়া যায় মুখস্থ রে আলয়, আমরা শুধু পড়ি কিন্তু তার ভিতরে কি বলছে তা আমরা মানি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল বলে দেন ওই হাতের উপরে আমি আল্লাহর হাত অবশ্যই নিহিত রইল। শুধু পুরুষ বায়াত হইব, অনেক শ্রেণীর লোক আছে বাইরা গিয়া মুরিদ হয়, পীরের কাছে গিয়া ঘরের বউডারে মুরিদ করে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আপনারা এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, মোবাইলে সার্চ দেন বাংলা কোরআন এসে যাবে নাকি বাবা? সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ রাসূলের কাছে কিছু নারী আসলো, আমার নবী ইতস্তত করলেন, আমার আল্লাহ বললেন হে রাসূল কিছু শর্তের মাধ্যমে আপনিও তাদেরকে বায়াত করিয়ে নেন যেন তারা মিথ্যার আশ্রয় না নেয়, যেন তারা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, যেন তারা ব্যভিচার না করে, যেন তারা বিশৃঙ্খলা না করে, এবং রসুলের পথ যেন সব সময় আঁকড়ায় ধরে। কিছু শর্ত দিয়ে ওই নারীদেরকেও আমার নবী বায়াত করে নিলেন বাবা। মুরিদ হইতে হবে, কেন মুরিদ হইতে হবে? আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে তোমার অবশ্যই মুরিদ হইতে হবে। আমার সাধকর জপচন্দ্র গানের মধ্যে অচেনার চিন্তা হলে চলে যাই চিনা লোকের শোনে, আল্লাহর সেখান বস ওলি আল্লাহর দেন পরিচয় উছিলা বিহনে একজন নাইব রাসূলকে যে মানিবে, আমার রাসূল কয় নিশ্চয় সে আমাকে পাবে, কেন আমি সুপারিশ করবো তার হাসর অভিযান। সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে, তোমার পীরের রূপ নয়নে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, কর ধ্যান বসিয়া নির্জন। আল্লাহর আলী আশকান দয়াল বাবা কাদের চান, কর ধ্যান সজল নয়নে, তোমার হৃদয়ে থাকিলে চিন মিলিবে নিদানের দিন, কর একিন কয়ে সাধক যোগ দেওয়া। এই জন্য বাবা আমরা রসুলকে দেখি নাই চিনব না, হাসরে মাঠে চিনতে হলে একজন পীরের সান্নিধ্য অবশ্যই তোমাকে দিতে হবে, তা না হইলে তুমি মানুষ হইতে পারবে না বাবা। ওই যে একটা কুকুর 6-7টা বাচ্চা প্রসব করছে, একটা বাচ্চা ডাক দিয়ে কয় মা ও মা আমার বাবা কুন্দা, কুকুরের বাচ্চায় কয় আমাকে বাবা কুন্দা, তোর মায় কয় বাবা তোর বাবাই তো আইসিল কি সন্ধিয়া গেছো কি সন্ধিয়া চেহারাটা ভালো করে দিল। আমাদের মানুষ হইতে হবে, আমরাও যদি সেই পশুর দলে ভেড়ার দলে মিশে থাকি তাহলে সেদিন জবাব দিতে পারবো না। এই আপনার কথা ছিল, আমি সংক্ষিপ্ত করে যতটুকু না বললেই না আমি জবাব দিলাম। এবার আমার মন থেকে যে গানটি আমার প্রতি আবেশ আসছে, আমার সাধক রজব চন্দ্রের সুযোগ্য সন্তান এবং আওলাদ
আমাদের সিরাজ দেওয়ান কাল চিস্তির যাবি আমার দাদাগুরুরই একটি গান। মন্ত্র মায়ার স্বপন ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি করে মিছে কেন একাল ঘুমে মিছে কেন রে মিছে কেন একাল ঘুমে মুজে আছ তুটি আখি মন্তর মায়ার সকল ভাঙবে যখন দেখবি তখন সকল ফাঁকি রে সাধক
পাখি মন্তর মায়ার স্বপন ভাঙবে যত। গুরু শিষ্য পালা, আমার যাহা কথা ছিল আমার গুরু সুন্দর করে মীমাংসা করে এখন আমি একটা গান করছিলাম, পলকে পলকে মনে পড়ে তোমাকে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন। এখন আমার গুরুজি বলতেছে পলকে পলকে যদি মনে পড়ে তাহলে আমার দর্শনের দরকার কি, মনে পড়ে দেখাই তো একটু দর্শন করতে একটু সামনে দাঁড়াইতে তার চরণ ছুঁইতে মনে চায়। এটা যদি আপনি মনে করেন চোখের পলক তাহলে চোখের পলকই। সাধক কবি মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে দেখবে এটাই একটা নেশার মতো। তাই গানের কথাই বলেছে পলকে পলকে যেন তারে মনে উঠে, আর আমি আগের গানটা গিয়েছিলাম পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন। তাই জবাব দিলাম একটা গান আমি গাই, গানের মধ্যে কিছু কথা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, শুনলে একটু মনোযোগ সহকারে শুনবেন। আর গানটার মধ্যে কিছু কথা আছে, সে কথাগুলো আমার দয়াল গুরু চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিবেন। মৃত্যু
Oh!
শিখতে পারি কিছু জানো এর জন্য আমার গুরুর কাছে আমার এই
বিষয়গুলো জানার বাসনা, আশা করি আপনি সুন্দর করে ইহা আমাদের মাঝে ব্যক্ত করে দিবেন। বাউল বিচার গানের মজা মুক্তা সরকার অনেক টাইট করে ফাইট করে চালাকি করে এমন একটা গান গাইছে আমার দাদাগুরু সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবলী ধনার্জি জামি। গান একটা করেছে, কোন সাধনে হব বলো মৃত্যুঞ্জয়ী, অর্থাৎ আমি মৃত্যুকে জয় করতে পারবো কি করলে, কোন সাধন করলে। এই গানের মধ্যে কিছু প্রশ্ন আছে, পঞ্চ প্রাণ কি কি, এই পঞ্চ প্রাণের স্থিতি কোথায় কোথায়, এবং এই দেহের ভিতরে পঞ্চবান আছে, পঞ্চবান কি কি আমি বলার জন্য চেষ্টা করব। আগে আমার যেখানে গান করেছে সেই গানের থেকেই একটু শুনলেই আমার দয়ালের একটি গান অনেকটা জবাব হয়ে যাবে।
সামনে বাড়ি দেখবি রসে রূপমঞ্জরি আমার গানটা সাধক রজবচন্দ্রের। এ গানটি চল্লিশের নিচের বয়স যাদের তাদের বোঝা অনেক কঠিন। তবে আবার আরেকটা কথা আছে, যার হয় তার আবার নয়তে হয়, যার হয় না তার আবার নব্বই তো হয় না। গুরু কৃপা যার উপরে পড়ে সেই বুঝতে পারে। আর একটু বাড়বে আপনার সাউন্ডটা, কিন্তু আগে যা দেখছিলাম তার চাইতে অনেক 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 গুণ হাজার গুণে ভালো হয়েছে। ধন্যবাদ, কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। এজন্য বলা হয়েছে তুমি বেশি বেশি সাধু গুরু সান্নিধ্য লাভ করো, সাধু গুরুর কাছে যাও। আচ্ছা, কবি জালাল খান একটা গান গাইছে, লিখছে, সরে রাখায় কর্ম পোলাও সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার। সরে রাখায় কর্ম পোলাও আর সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে, যারা প্রকৃত সাধু আল্লাহওয়ালা লোক তাদের নসিবে ওইটা থাকে না, তারা ওই ভালো খাবার রাজকীয় পোশাক আশাকের আশাও তারা করে না। কেন? তাদের ভিতরে হইল ভাবের সঞ্চার, তাদের ভিতরে হইল ভাবের সঞ্চার। আমার এই দেহের ভিতরে পঞ্চ প্রাণ, প্রাণ অপ্রাণ, প্রাণবায়ু অপ্রাণবায়ু, সমন বায়ু উদ্যান বায়ু, জ্ঞান বায়ু, এই প্রাণগুলি আমার দেহের ভিতরে বিদ্যমান। আমার ভিতরে এখন যে আমি রজবদন কথা বলতেছি, আমার ভিতরে প্রাণ পাখিটা যদি বের হয়ে যায় আমি আর এখানে দাঁড়ায় থাকতে পারবো না। এজন্য সাধক যারা তারা দমের সাধন করেছে বেশি, লাস্টের অন্তরায় আছে রেচক পুলক কি। আমি অতগুলি ভাঙায় বলতে পারবো না, আর অত দায়ও আমি ঠেকি নাই। কেন? কারণ হলো মঞ্চস্থ ইউটিউবের যুগ,
মিডিয়ার যুগ, আমি সবকিছু ভাঙায় যদি স্টেজে বলি তাইলে মানুষ গুরুর কাছে যাইব কেন? এজন্য কামেল পীরের কাছে গিয়া সব বিষয় আসে জানতে হবে। দেখবেন আগের দিনের মুরব্বীরা তারা ডাই সাইডের বাম সাইডের বাঁশি কোন সাইডের শ্বাসটা ক্লিয়ার ওইটা দেখা তারপরে ঘর থেকে বেরো। এখন বর্তমান যুগে যারা আছে তারা এইগুলি অনেক জানেও না মানেও না। এজন্য রেচক বামে হইলে উপরে টানা ঊর্ধ্ব দেশে, বাম না শিখায় ঊর্ধ্ব দেশে টানা, ডান না শিখায় হইল নিম্ন দেশে, বামে হইল ইরা, ডানে হইল পিঙ্গলা, মাঝখানে হইল সুষন্মা। তিনটি নারী বিদ্যমান, ইরাই ঊর্ধ্ব দেশে টানে আর ডানে হলো পিঙ্গলা, নিম্ন ভাগে নাভির নিম্ন ভাগে হলো কুলকুণ্ডলিনী, তথায় গিয়ে স্থিতি করে সরদল পথে গিয়ে গুহা শ্রবণ করে প্রস্ফুটিত ফুলায়। আর মাঝপথে হইল সুষন্মার রাস্তা, যে রাস্তা দিয়ে আসা ওই রাস্তা দিয়ে যদি যাইতে চাও তাহলে তুমি গুরুর করণ কারণ আগে শিক্ষা কর। এজন্য বীজের সঞ্চার যারা করতে পারলো ভাই তারাই হইল সুখ মানুষ এই ধরা। এজন্য দেখবেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে পুরুষ হইল কৃষক নারী হইল খ্যাত, তোমরা সময় উপযোগী ওই ক্ষেতে বীজ বপন করো আমি তাহা ভালো ফসল দিব। কৃষক যারা ধান খেতে ধান লাগায় বাবা তারা কিন্তু বীজ বুই না, আবার কিন্তু তারা খেতে বীজ বুনতে যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি, বীজ খালি বারবার গিয়ে বুনি। আমি ইশারায় বলছি বীজ খালি বারবার গিয়ে বুনি, একটা সময় ফসল হয় লেংরা তোর কানা খোরা। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না কথাটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনার আমার কিছু করণীয় নাই বাবা। আমি খালি খেতে যাইতেই থাকবো, ফসল বুনতেই থাকবো, তাহলে তো আমার যেই শুনেছিলাম সেই বুঝটা আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য সাইদি লালন বলছে সময় গেলে সাধন হবে না, জান নাম ভালে বিলে থাকে নামে জল শুকালে, কি হবে আর বাতাল দিলে সুপনা মোহনা, সময় গেলে সাধন হবে না। এজন্য সময় উপযোগী করতে হয়, আর সময় উপযোগী যারা চলে তাদের দেখলেই চিনা যায় বাবা। এই যে একটা গান আছে না, আহ
গুরু শিষ্য কল্যাণে অনেক গাইছি, কিন্তু এই গান আজ পর্যন্ত আমার এই 27-28 বছর পালা গানের জীবনে কেউ গায় নাই। আমি ওকে দোয়া করবো, ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, আল্লাহ যেন ওর নিরিক পথ আল্লাহ যেন দয়ের জন্য ওকে পৌঁছে দেয়। এ গানগুলি সব জায়গায় তোমার প্রতি অনুরোধ করি বাবা, সব জায়গায় আমার গাওয়া শুনল। যদি আমার ভিতরে দয়াল চান না বসে আমাকে না বলা, আমি কি বলতে পারি এই রাজসভায়? পঞ্চবান, এই বানের ভিতরে, পঞ্চবানের ভিতরে যদি একটা বান কোন গুরু ভাই গুরু ভাইকে মারে, সে আর থাকতে পারে না। মনসুর হিল্লাজ একদিন বাবা রাস্তা দিয়া যায়, পাগল কইয়া কিছু মানুষ তারে পাথর মাইরা লয়,
পাথর মারা দেখে তার শরীর থেকে রক্ত যায় ছড়িয়া, কিন্তু মনসুর কিন্তু কাঁদে না বাবা, লইল হাসিয়া। এমন সময় তার একজন তরিকতের ভাই গুরু ভাই ওই রাস্তা দিয়া মানুষজন চলে গেছে, তরিকতের ভাই ডাক দিয়ে কয় কিরে তোরে পাথর মারলো, তুই কিছুই করলি না, ও কিছুই করলি না, আমি ফুল মারলাম, তাতে তুই বড় চিৎকার করলি। কয়রে ভাই ওরা না বুঝে মারছে, তুই যে বুঝে প্রেমের একটা পান মারছাস আমি সইতে পারি। তাই বাবা এই দেহের ভিতরে তোমার রেচক পুরো কুম্ভ, ওই দমের সাধন তুমি যখন ধরে রাখতে পারবে, এই দমকে দেখেন প্রত্যেকটা মানুষ হিসাব করে দেখেন, একটু খেয়াল করবেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ধ্যান করবেন, যে যাই পারেন যে অবস্থায় পারেন একটু ধ্যান করে বসে আপনি হিসেব করে দেখবেন আপনার দমটা বারো আঙ্গলি বাহিরে আসে আর দশ আঙ্গলি ভিতরে যায়। অনেকে কয় বারো আঙ্গলি ভিতরে বারো আঙ্গলি বাহিরে, না দম কখনো ভিতরে বারো আঙ্গলি যায় না, দম যায় দশ আঙ্গলি, দশ আঙ্গলির বেশি যায় যাইতে পারে না, দশ আঙ্গলি যা। কিন্তু ওই দুই আঙ্গলি বাড়াইতে হয় বাহিরের দুই আঙ্গলি কমাইয়া, এই জন্য খাইতে হয় কম, কথা বলতে হয় কম, ঘুমাসতে হয় কম। কিন্তু আমাদের হইলো যত পারো ঘুমাও, যত পারো খাও আর মৈথুন করো। সাধুগুরু কয় বছরে বারো, এর চাইতে যত কমাইতে পারো। আর কিছু কিছু না জানো যে তারা কয় বছরে এতে যান যাই যাই, কিছুদিন পরে বিয়া করাই দিছে, বছর দুই যাওয়ার পরে পোলায় খালি এক জায়গায় কাম ধুয়ে হা পায় এই শক্তির সাধন করতে হইলে আমার দয়ালের একটা গান আছে শক্তি সাধন নিয়ে, প্রতি সাধন নিয়ে, এই গানটা যদি পরিপূর্ণ ভাবে একজন পড়তে পারে আমার বড় কথা না, এটা আমার বাবার মুখের কথা, আমার রজ্জব চন্দ্রের গান দিয়ে অনেক পিসেবরে বিক্রি করে, এতে তারা তাদের আমি ছোট বলছি না, তাদেরকে আমি জ্ঞানী বলছি। কেন জ্ঞানী বলছি? আমার রজ্জব চন্দ্রের গান যে তারা প্রেম ভাবে ভালোবাসে মহব্বত করে শ্রদ্ধা করে, এই জন্য তাদের চরণে আমি ভক্তি জানাই। গাজীপুর ভরা গান গাই, মানিকগঞ্জ টাঙ্গাইল গান গাই, যখন ভাই আমায় আদর করে তাই মঞ্চে বসে খালেক চান ঘরে বসিয়া, ভাই আপনার রজ্জব চন্দ্রের জীবনী কোন জীবনীতে পাওয়া যায় দেন নাই আমায় কইয়া। এই জন্য রজ্জবধন সম্বন্ধে অনেকে অনেক কিছু জানতে চায় বুঝতে চায়, আজকে সেই নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াইল না, আমাদের ওরকম হয় না, আমার জানি না সেই নামটা কতদিন ধরে রাখতে পারে, আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া। যাক চলে যাক বেশি কথা নাই রে প্রয়োজন, আর একটু গানের কথাই আমি ভক্তকে বলতে চাই এখন। আমার দয়ালের আরেকটা গান আছে আপনারা শুনেছেন, আপনাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ কি হলে জ্ঞানের অঙ্কুর মন পগল তোর ভয় কিনে কাল সমনে জ্ঞান দিয়া রাখো সংশোধন, গুরুতত্ত্ব সত্যময় হয়েছে যার ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মনে মতঙ্গ, গুরুময় হয়ে অঙ্গ গেছে তার কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, গুরুকে করে কান্ডারি প্রেম সাগরে দিচ্ছে পারি, হয়ে গেছে মন ব্যাপারী সব জ্ঞানে স্বভাব,
বন কামি নির্গুণ জয় হইয়া গেছে যার সাধক দাস করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার সর্বদা স্বাধীন দেশে বসুধিকার সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি অর্জন করে গুরু শিষ্য মিশ্রে করে কাজ ক্রিয়ার সাধারণ তখন গুরু শিষ্য এমনি ভাবে হইলে যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে দুধের মাঝে তেমনি মিশে রয় মাখন রসিক পাইলে করে তারে আসাধন যদি কারো ভাগ্যে ঘটে গোটা দিলেই মাখন ওঠে সাধক রজ্জবের ঘটে না মোটে দয়াল কাদের চালিয়ে এর বেশি বলা আমার আর সাধ্য নাই গেলাম তোমারে বলিয়া এই পর্যন্ত কথাই আমি রাখলাম বারণ করিয়া আপনারা যারাই আছেন অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনারা গান শুনছেন তো আমিও আমার পাড়ার থেকে গান করে কিছু কথা রেখে আমি আমার পিছনে চলে যাব Thank you.
কাগজে লিখো মা, কাগজে
মান্নাদের গান আসলে ওরকম হয় না, তারপরেও মনে চায় গাওয়ার জন্য। হৃদয়ে প্রত্যেকটি গুরুর নাম লিখতে হয়, তাহলে সে নাম রয়ে যায়। ওই যে কিছু মুরব্বীরা বলতো আগের দিনে, মুখে মুখে শেখ ফরিদের বগল তোলাই এটা বললে গুরু ভজন হবে না। সাধক রজ্জব চান আমার দাদা গুরু বাণী লিখে গেছে, মন আমার নিচে মায়ায় ভুলে রইলি কেন, একদিন তারে ভাবলে না ভজন হলো না, এমন ভজন যোগ্য দেহ পেয়ে কেন ভজন হলো না। এই দেহটা অনেক মূল্যবান দেহ বাবা, 18,000 কুল মাকলুকাত আশরাফুল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমার এই দেহটা এত মূল্যবান দেহ, আমাকে যখন এই প্রাণ পাখি উড়ে যাওয়ার পরে আমার আপন জন্মের সন্তানেরা তারা আমাকে তাড়াতাড়ি দামি খাটের থেকে নামায়া কখন কবরস্থ করবে সেই জন্য ব্যস্ত হয়ে যাবে। একজন এসে বলবে, আরে কত কষ্ট করে তোর বাবা তোদেরকে খাওয়াইছে পড়াইছে, তাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবি, আরে তাড়াতাড়ি না নিলে লাশের তো গন্ধ আইব, পচে গন্ধ আসবে। বাবা এই দেহটা তো পচার কথা না, দেহটা তো বলার কথা না, দেহ থেকে তো গন্ধ আসার কথা না, তাহলে আমার দেহ থেকে আমি যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমার দেহ থেকে কেন পচা গন্ধ আসে? এজন্য এই পচা গন্ধ দেহ থেকে যেন না আসে তার জন্য একজন গুরুর কাছে যাইতে হয়। যারা ওলি আল্লাহ তাদের দেহ থেকে সুগন্ধ বের হয়, তারা জান্নাতের সুসংবাদ এই দুনিয়া থাকতেই পায়ও না। ওলিদের দেহ কবরে কখনো পচে না বলে না, তারা এই পৃথিবীতে যে আকার থাকে 100 বছর পরে গিয়ে তার রোজার ভিতরে ওই ভাবেই থাকে। তার প্রমাণ মাইজ ভান্ডারের রমেশ সিং বাবা, তিনি গান লিখতেন, কত সুন্দর গান গাইছে, গান লিখে গেছে, হিন্দু ধর্মের লোকেরা শ্মশানে নিয়ে যায় পুরানোর জন্য, মুসলমান ধর্মের বাইশ ভান্ডারের তরিকার ভাইয়েরা এসে কয় খবরদার, সে ভান্ডারির হাতে কলেমা পূজা বায়াত হয়ে মুসলমান হয়েছে তাকে পুরাইতে দেব না।
থানার থেকে দারোগা দিয়া মীমাংসা করছে, মুসলমান ধর্মের লোক জানাজা পড়ে আগে মাটি দিবে, এক ঘন্টা পরে সনাতন ধর্মের লোক কবর থেকে উঠায় নিয়ে শ্মশানে পড়াবে। তরিকার ভাইরা মিলে জানাজা পড়ে কবরের ভিতরে শোয়াইছে, এক ঘন্টা পরে দারোগা বলে এবার কবর থেকে উঠাও। কবর ঘুরা কবরের ভিতরে গিয়ে দেখে রমেশহীন কবরের ভিতরে নাই, কি আছে দেখে একটি গোলাপ ফুল পড়ে আছে। তাহলে বাবা অলিয়া যারা তারা মরে না, তার প্রমাণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিছে সূরা বাকারা 154 নম্বর আয়াত। তারপরের সূরাটা হলো সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রমাণ দিয়েছে, আল্লাহ বলেছে মরণ হয় না, তারা মরে না, তারা কোনো চিন্তিতও না, তারা অবশ্যই অবশ্যই কবরে জিন্দা থাকে। তারা জিন্দা থাকে, তারা মরে না, তার প্রমাণ খাদে বাবা তিনি দিয়ে গেছে কি, তার বিদায়ের পরে তার কপালের মধ্যে পেশানির মধ্যে আরবি হরফে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর প্রেমে আল্লাহর জাতে মিশ্রিত হয়ে গেল। খাজা বাবা বড়বীর আব্দুল কাদের জিলানি, এই যে এখানে আপনাদের পাশেই ঘুমে আছে গজালি শাহ বাবা, মধুর মা উমরচান বাবা, পাগলি বাবা হানিফ শাহ বাবা, সিলেটে শাহজালাল শাহ করেন আমাদের মিরপুর শাহ আলী ভক্তাদি, মাইজবন্দারে যদি যান আহমদুল্লাহ মাইজবন্দারি, গোলামুর রহমান মাইজবন্দারি, হজরত কেবলা বা ভন্ডারি যাকে বলা হইতো, গোলামুর রহমান মাইজবন্দারি, গোলামুর রহমান মাইজবন্দারি থেকে আসলো শফিউল হোসেন মাইজবন্দারি, গোলামুর রহমান মাইজ ভান্ডারি থেকে আসলো আবুল বসর মাইজ ভান্ডারি, আবুল বসর মাইজ ভান্ডারি থেকে গেল শাখা মঈনউদ্দিন আল মাইজ ভান্ডারি মঈন বাবা, গোলামুর রহমান মাইজ ভান্ডারি থেকে আসলো শফি বাবা, শফি বাবা থেকে আসলো হাবিবুল বসর মাইজ ভান্ডারি, মজিবুল বসর মাইজ ভান্ডারি, মজিবুল বসর মাইজ ভান্ডারি, এমনি ভাবে শাখা প্রশাখা চিস্তিয়া তরিকা বর্তমানে বিদ্যমান। আমার খাজা বাবা বলছে চিস্তিয়া তরিকার ভিতরে যে পায়া ধরিল কাল হাসরের মধ্যে সে বিনা হিসেবে জান্নাত। এজন্য দুনিয়ায় থাকতে তোমরা বেহেশতের সুসংবাদ পাও, ওখান থেকে ওই সাইডে পারো। আমাদের আমার সাধক রজ্জব চান তার গানে কি বলেন, হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার, ওই নবী অলিয়া পীর সাধু পান করে তার এক এক বিন্দু, নিশায় রজন ভরা, এখানে বেহেশতের সারা বন্ধ
জমিনের খাত মতের তরে এষ্টের পিয়ালয় করে মুখে এবং তা বলবো প্রশ্ন করে আমার কাছে কথা মন্দ না আমি ধীরে ধীরে তাহার কথার প্রশ্ন করে সুন্দর ভাবে এক শিষ্য কোন কাম করিল গুরু ভজন এমন ভাবে সে আদায় করিল ভজনায় খুশি হয়ে দিল একটা দেশ লিখিয়া গেল মাতুয়ালা হইয়া রামের ভক্ত ছিল ভরত সবারে জানাই সনাতন ধর্মের কথা এটা আমি বলতে চাই রামের ভক্ত ছিল ভরত ভরতের কর্ম দেখে সাধন দেখে ভজন দেহ ভজন দেখে অনেক খুশি হয়ে গেছে বাবা সাধন আর ভজন কিন্তু এক না সাধন এক জিনিস ভজন আর এক জিনিস এই জন্য ভক্তরা গায় ভজনের গুরু কোন ভক্তর বাড়িতে গুরু যদি যায় কোনো কিছু বসার জায়গা না দিতে পারলেও তোমার কাঁধে যদি একটি চাদর থাকে গামছা থাকে সেই গামছা বিছায় আসন পেতে তাকে বসতে দাও আর সেবা দেওয়ার জন্য যদি কিছু না থাকে তোমার গুরুর পায়ে ভক্তি দিয়ে সেবা দাও বাজার কি আছে কি দিব আর যদি কোনো কিছু থাকে সেটা এনে গুরুর সামনে দিয়ে একটা ভক্তি দাও ভক্তিতেই মুক্তি পেয়ে যাবে সেই ভরত থেকে আসলো ভারত ওই ভারত থেকে আসলো ভারত এই ভারতবর্ষে সেই ভরতের গান রামের গান কিন্তু এর ভিতরে আরো একটি উত্তর গেছে রইয়া যা ভারতের মধ্যে বিদ্যমান এখনো গেছে রইয়া আপনারা ভারতে গেলে ওই জায়গাটা আপনারা দেখতে পারবেন এটাই এক ভক্ত না সব ভক্তের জন্য দিয়ে গেছে কি সাধক রজব চন্দ্রের গান আছে গিরিধারি নাগর নবীন কিশোর সুন্দর সে মন সে Thank you.
গানটা আপনাদের অনেকেরই জানা। এই শ্যামকে, এই শ্যাম হলো কানাই, কানাইকে, কানাই হইলো কালা, কালাকে কালা হইলো শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বৃন্দাবন থেকে চলে গিয়েছিল, বৃন্দাবনে রাধা রানী মালা গাঁথিয়া কাঁধে বসিয়া শ্রীকৃষ্ণের বাঁশি বাজে এখনো, সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কোথায় বাজে? বৃন্দাবনে। সেদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন এসে বলেছিল, আমি এই বৃন্দাবন দিয়ে গেলাম আমার ভক্তদের জন্য। সেটাকে কার উদ্দেশ্যে? আমার রাধা রানীর উদ্দেশ্যে। সেই রাধা প্রেম আস্বাদন করতে আজও ভক্তরা বৃন্দাবনে যায়। কৃষ্ণের ভক্ত, আরেক দিকে হইল রাধা প্রেমের গুরু। এই তো তোমার কথা ছিল, ইহার বেশি নাই। তবে দেখি একটা প্রশ্ন না করলে ভক্ত হবে না শৈল। আচ্ছা ভক্ত, সারা রাতি প্রশ্ন আপনি আমাকে করলেন জানার কথার জন্য, এটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আপনি একটু বলবেন, কোন একজন ভক্ত কোন একজন গুরুকে গুরু দক্ষিণা দিয়েছিল, সেই গুরু দক্ষিণা দিছিল, সেই গুরু দক্ষিণায় আর পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই স্মৃতি থাকবে। কি দক্ষিণা দিয়েছিল? আর প্রত্যেকটি ভক্তের গুরু দক্ষিণা না দিলে গুরু সেবা হয় না। ধরাধরের বাড়িতে তার গুরু এসেছিল, তার ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না। গুরু নিজে সেবা দিবে, সেই সেবার দেওয়ার মতো কোনো কিছুই তার ঘরে ছিল না। এক দোকানদারের কাছে তিনি গিয়েছিল, বলেছিল, ভাই আমাকে কিছু বাকি, যদি কিছু বলেছিল যে আমাকে কিছু বাকি দাও। দোকানদার বলেছিল, আমি তোমাকে বাকি দিতে পারবো না, কারণ আমি জানি তুমি গরিব, তুমি আমার ঋণ, আমার টাকা কখনো পরিশোধ করতে পারবো না। তুমি যদি কিছু বন্ধক রাখো আমার কাছে, তাহলে আমি সেই ক্ষেত্রে তোমাকে আমি কিছু ধার দিতে পারবো। বলেছিল, আমার কাছে তো কোনো কিছু বন্ধক দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, আমার স্বামী দিন মজুর, দিন আমি দিন খাই। তখন ধরা দেবী তার একটা স্তনকে বন্ধক রেখেছিল, আর সেখান থেকে বাকি নিয়ে কিছু খাবার দাবার তার গুরুর কাছে যখন তিনি গিয়েছিল, সেখানে এক ফোঁটা রক্ত আর ওই প্লেটের মধ্যে, বাসনের মধ্যে যখন পড়ে, তখন তার গুরু বলেছিল, রক্ত আসে কোথার থেকে? অপবিত্র হয়ে গেল আমার খাবারের জায়গা।
তখন কেঁদে কেঁদে ধরা দেবী বলেছিল যে গুরু, আপনাকে গুরু দক্ষিণা দেওয়ার মতো আপনি প্রথম এসেছেন আমার বাড়িতে, আমার কাছে উপায় ছিল না, এর জন্য আমি এই কাজ করেছি। তখন তার গুরু আবার তাকে দোয়া করলেন, দয়া করলেন, আবার সব ঠিক হয়ে গেল। এই ছিল কথা।